চলে আসছেন? হ্যাঁ, এটাই তো আসার কথা। কেন জানি আসার কথা? ওই যে আই লাভ ইউ বললাম, ইয়েস অর নো আপনি জানাবেন আজকে রেজাল্ট। ওহো, আমি তো সংক্ষেপে ভুলেই গেছি। আচ্ছা বলেন। আচ্ছা, রেজাল্ট তো আউট করাই যাবে, যে কোনো সময় বলা যাবে, কিন্তু তার আগে আমার একটা কোশ্চিন অ্যান্সার দেন। ইয়েস হলে কি হবে আর নো হলে কি হবে? নো হলে তো কি আর করা, সংক্ষেপে দুঃখ পেয়ে ভুলে যাব, আর ইয়েস হলে সেটা তো সারা জীবনের ব্যাপার, সুখে থাকবো। সারা জীবনের ব্যাপার, সেটা তো বিস্তারিত হয়ে গেল। হ্যাঁ, ওই বিস্তারিতটাই সংক্ষেপে কাটিয়ে দিতে পারবো। ও আচ্ছা, যান 60% ইয়েস, 40% নো। এটা কি কাপড় নাকি যে আপনি 60% কটন দিলেন, 40% সিল্ক দিলেন? প্রেম তো ওটা খাঁটি হতে হবে, 100 ভাগ খাঁটি, সব কিছু 100% হতে হবে। আচ্ছা ঠিক আছে, 100% ইয়েস যান। চলো আমরা সেলিব্রেট করে ফেলি, প্রেম যেহেতু হয়ে গেল। আপনি কি এখন সংক্ষেপে সেলিব্রেট করবেন না বিস্তারিত হবে? না না, সংক্ষেপে সংক্ষেপে, বেশি সময় লাগবে না। আমার তো ক্লাস আছে, একটা বিস্তারিত ক্লাস। আচ্ছা তাহলে ঠিক আছে, ক্লাস মিস দেওয়ার দরকার নেই, খবরদার তুমি কিন্তু কখনো ক্লাস মিস দিবে না। অবশ্য ভালোই হলো, আমারও একটা কাজ আছে, আমার ছোটো ভাই চাকরির ইন্টারভিউ দিয়েছে, ওটা একটা তদবির করতে হবে, কিন্তু আমি ফোন দিয়ে যে কথা বলবো, ফোনে টাকা নাই, সামনের দোকান থেকে ফ্লেক্সি লোড করে নেবো। হ্যাঁ চলো তাহলে আগাই একসঙ্গে। আচ্ছা, মানুষের উপকার করছেন খুব ভালো কথা, কিন্তু নিজে কি করেন? আমি তো করি, মানে করার মধ্যেই আছি সংক্ষেপে, মানে প্রেম যেহেতু হয়ে গেল আমরা জানবো। চলো তোমার দেরি হচ্ছে। আপনার এত কিছু জেনে কি হবে, সাকিবের গেস্ট হয়েছে, জান উঠে। ও ঠিক আছে, বুঝছি তো, 2 মিনিট সাকিব এক্ষুনি আসবে, সাকিব আসলেই রওনা দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কি কথা, সেটা তো ফোনেও সারতে পারো, তাই না? সাকিব ভাইকে তুমি চেনো না তো, এই জন্য তুমি এই কথা বলছো। ওনাকে এই পর্যন্ত আমি 10 বার ফোন দিয়েছি, প্রত্যেকবারই সে ফোনটা ধরে সংক্ষেপে আসছি বলেই ফোনটা রেখে দেয়। বুঝলাম। ওই যে আসছে মনে হয়, সাকিব ভাই তুমি একটু বসো। হ্যাঁ কি তুই এনে কি কর?